পশ্চিম বর্ধমান জেলায় উত্তর উত্তর বৃদ্ধি পাচ্ছে করোনা আক্রান্তের সংখ্যা। মঙ্গলবার রাতে প্রকাশিত রাজ্য স্বাস্থ্য দপ্তরের বুলেটিন অনুযায়ী জেলায় নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন 845 জন। এখনো পর্যন্ত জেলায় মৃত্যু হয়েছে 219 জনের। এদিকে রানীগঞ্জের আলুগড়িয়া প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে শুরু হলো করোনা ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ দেওয়ার প্রক্রিয়া। সারা রাজ্যের সাথে পাল্লা দিয়ে পশ্চিম বর্ধমান জেলাতেও উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে করোনা আক্রান্তের সংখ্যা। প্রতিদিনই লাফিয়ে লাফিয়ে বাড়ছে নতুন করে করোনা আক্রান্তের সংখ্যা। 800 থেকে 900 ভেতরে আক্রান্ত হচ্ছেন প্রতিদিন। মঙ্গলবার রাতে রাজ্য স্বাস্থ্য দপ্তরের প্রকাশিত বুলেটিন অনুযায়ী জেলায় নতুন করে আক্রান্ত হয়েছেন 845 জন। জেলায় এখনও পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা 39,008 জন। এখনও পর্যন্ত অ্যাক্টিভ রোগীর সংখ্যা 6,538। মৃত্যু হয়েছে 219 জনের। তবে দৈনিক আক্রান্তের অনুপাতে দৈনিক সুস্থতার হার অবশ্য অনেকটাই বেশি। দৈনিক সুস্থ হয়েছে 991 জন। এখনও পর্যন্ত জেলায় মোট সুস্থতার হার 32,251। এদিকে রানীগঞ্জের ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে এদিন থেকে শুরু হলো কোভিড ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ দেওয়ার কাজ। এদিন সকাল থেকেই দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ভ্যাকসিন নিলেন বহু মানুষ। তবে অভিযোগও রয়েছে বহু মানুষের। এক মহিলা কি বলছেন শুনবো। আজকে এখনো সেই 5টা থেকে দাঁড়িয়ে আছি, নাম লেখানো হয়নি। 130 জনে নাম করেছে। এবার প্রবলেমটা হচ্ছে এনারা 100 জনের বেশি দেবে না। সাধারণ মানুষ ঝামেলায় পড়ে আছে। অন্যদিকে এক স্বাস্থ্যকর্মী কি বলছেন শুনব। তো মানে কটার থেকে শুরু হয়েছে? কটা পর্যন্ত চলবে এটা? কেন বেশি আসেনি নাকি? পাবলিক টাইমস।